যদি আপনারা দেখবেন ফেসবুক পেজ একটি পেজ থেকে অন্য একটি পেজে কীভাবে আপনারা ফলোয়ারগুলো ট্রান্সফার করবেন, তো অনেকের পেজগুলো আছে প্রবলেম থাকে যেগুলো মনিটেশন করতে পারেন না। তো আপনারা চাইলে আপনার যে নষ্ট বা পুরাতন যে পেজটা আছে সেই পেজ থেকে কিন্তু আপনার যে ফলোয়ার আছে সেই ফলোয়ারগুলো কিন্তু আপনার ট্রান্সফার করে অন্য একটা পেজে বা নতুন একটা পেজে কিন্তু নিয়ে যেতে পারবেন। তো কীভাবে নেবেন সম্পূর্ণ এই ভিডিওতে আপনারা দেখবেন, তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো এই আমার এই যে পেজে কিন্তু আমি ফলোয়ার আনবো অন্য একটা পেজ থেকে, তো এখানে আমার ফলোয়ার দেখতে পেতেছেন 5,100। তো কোন পেজ থেকে আনবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আমার এখানে কিন্তু আরও পেজ আছে, এই যে আমি একটা পেজ দিয়ে রাখছি, তো এই যে একটা পেজ দেখতে পেয়েছেন। তো প্রথমে যে কাজটা করতে হবে আপনাদেরকে, যেই পেজ থেকে আনবেন সেই পেজের নামটা, আপনি যেই পেজে প্রথমে ফলোয়ারটা আনবেন সেই পেজের নাম এবং এই পেজের নাম কিন্তু সেম টু সেম হতে হবে, নামটা সেম টু সেম হতে হবে। দেখুন আমি নামটা আগে থেকে চেঞ্জ করে রাখছি, তো আপনারা আশা করি সকলে পারেন কীভাবে পেজের নাম চেঞ্জ করবেন। তো এই পেজে ফলোয়ার আছে কত দেখুন, এই পেজে কিন্তু আমি মনিটেশন করতে পারবো না, তো এই কারণে আমার যে এই পেজে যে ফলোয়ারটা আছে সেই ফলোয়ারটা আমার যে পেজ আছে সেই পেজে আমি এখন ট্রান্সফার করে নিয়ে যাব। তো সেটা আপনারা দেখতে পাবেন। তো কীভাবে নেবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, এই পেজের আমার কত ফলোয়ার আছে। তো আমার নেটটা স্লো, এই কারণে একটু লোডিং হইতেছে দেখুন আপনারা। তো এই পেজের ভিতরে ফলোয়ার আছে দেখুন, এই পেজের মধ্যে ফলোয়ার আসছিল 1,100, প্রায় 1,100 মতো ফলোয়ার আছে। এই ফলোয়ারটা আমি ওই পেজে আমি ট্রান্সফার করে নিয়ে যাব। তো এখানে আপনারা দেখতেই পেলেন, তো এই পেজের মধ্যে ব্যালেন্স আছে, তো এই কারণে আমি এই পেজটা আমি রাখবো না, পেজ থেকে আমি অন্য ওই পেজে ফলোয়ারগুলো ট্রান্সফার করে নেবো। তো আমার এই পেজে আমি সুইচ করে নিলাম, 5,100 ফলোয়ার আছে। তো এখন আপনারা যে কাজটা করবেন, ক্রোম ব্রাউজারটা নেবেন, আমি এখানে ক্রোম ব্রাউজারটা নিয়ে দিচ্ছি। ক্রোম ব্রাউজারটা নেওয়ার পর এখানে আপনারা ফেসবুকের গ্রুপে ক্লিক করে দিবেন বা ফেসবুক আইডিটা এখানে লগ ইন করে নেবেন। অবশ্যই দুইটা পেজের নাম কিন্তু সেম টু সেম হতে হবে। তারপর এখান থেকে উপর থ্রি লাইনে ক্লিক করে এখান থেকে আপনারা ডেস্কটপ করে নেবেন, আমার ডেস্কটপ সাইট অলরেডি করা আছে। তো আপনারা এখান থেকে যে কাজটা করবেন, এই উপরে এখানে কোনার থেকে ক্লিক করে এখান থেকে আপনি যেই পেজটাতে ফলোয়ারটা আনবেন, নতুন পেজটা না, এই পেজটাতে আমি ফলোয়ার যে আমি যেই পেজটা আনবো যে পেজটাতে নিবো সেই পেজটা এখানে আপনারা সিলেক্ট করবেন। তো আমার এই পেজে আমি নিবো, এই পেজটা আমি অবশ্যই এখানে সিলেক্ট করে দেবো। আশা করি সকলে বুঝতে পারছেন, যে পেজটাতে আপনি ফলোয়ারটা আনবেন সেই পেজটা এখানে লগ ইন করবেন, মানে সুইচ করে নেবেন এখানে। তো সুইচ করার পর এখান থেকে আপনি যে কাজটা করবেন, আবার যে উপরে যে প্রোফাইল আইকন আছে প্রোফাইলের মধ্যে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে যে কাজটা করবেন আপনি, এখান থেকে যে দেখবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, তো এখানে একটা ক্লিক করে দেবেন আপনি। ক্লিক করার পর এখান থেকে যে কাজটা করবেন সেটিংসে ক্লিক করবেন, তো এখান থেকে আমি সেটিংসে ক্লিক করে দিয়েছি। তো এখান থেকে ক্রোম ব্রাউজারটা অবশ্যই সিলেক্ট করে নেবেন আপনারা। তো ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করার পর এখান থেকে আপনারা যে কাজটা করতে হবে, এই যে এখানে দেখবেন যে নিউ পেজ এক্সপেরিয়েন্স, তো আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে একটা অপশন আপনারা দেখতে পেয়েছেন, এই যে এখানে ম্যারেজ পেজ, এই যে এখানে আপনারা দেখতে পেয়েছেন এই যে ম্যারেজ পেজ, তো আপনাকে কী করতে হবে এখানে একটা ক্লিক করতে হবে। তো এখানে কিন্তু এই অপশনটা আসবে না, যদি দুইটা পেজের অপশন সেম টু সেম না হয় তাহলে কিন্তু কখনোই আসবে না এই অপশনটা। প্রথমে দুইটা পেজের নাম সেম টু সেম করে দিবেন, নামটা চেঞ্জ করে। তো এখানে আপনি ক্লিক করার পর এখানে দেখবেন যে বাম দিকে ই চলে এসেছে, অপশন চলে এসেছে এখানে। তো এখানে আমি আপনাদেরকে দেখাইতেছি, এই যে দেখুন এখানে আপনারা এখানে দেখবেন যে স্টেট রিকোয়েস্ট নামের অপশন আছে, এই যে স্টেট রিকোয়েস্ট, তো আপনারা জাস্ট একটা এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে নিচে দেখবেন যে এখানে আরেকটা অপশন চলে এসেছে, এখানে যে আপনারা দেখতে পেয়েছেন রিকোয়েস্ট টু ম্যারেজ পেজ। তো এখানে কিন্তু দেখুন এখানে আর কিন্তু বলে দিছে আপনার যে পেজটা আছে সেই পেজটা কিন্তু এখান থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে, পেজটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। এখন আপনার যে ফলোয়ার আছে সে ফলোয়ারগুলো আপনি ফিরে পাবেন, এই যে এখানে দেখতে পেয়েছেন আপনার যে ফলোয়ারগুলো আছে সেটা আপনার ফিরে পাবেন, এবং যে আপনার যে গ্রুপ আছে গ্রুপগুলো কিন্তু আপনি গ্রুপে যদি লিঙ্ক করা থাকে অ্যাড করা থাকে সেটা আপনি কিন্তু ফিরে পাবেন। আশা করি সকলে বুঝতে পারছেন, আর পেজটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আর যে আপনার যে অল যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলো, মানে যদি ফটো ভিডিও থাকে সে কিন্তু সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। আশা করি সকলে বুঝতে পারছেন, বিষয়টা ক্লিয়ার হতে পারছেন, তো একটু ভেবে চিন্তে আপনারা করবেন। তাই এই পেজ থেকে আমার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলো রিমুভ হলে কোনো প্রবলেম নেই, পেজটাও রিমুভ হলে সব নেই প্রবলেম নেই, আমার যে ফলোয়ারগুলো আছে সেই ফলোয়ারগুলো কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করেছি, নেক্সটে ক্লিক করার পরে যেখানে দেখুন এখানে তার একটা পেজ শো করতেছে, এখানে দেখুন রিমুভ দ্য পেজ। তো যে এখানে যে উপরে দেখতে পাইতেছেন এখানে আপনি দেখছেন অল কন্টেন্ট ইউজার নেম ডিলেট, আর এই পেজটাও কিন্তু ডিলেট হয়ে যাবে। যেখানে লেখাই আছে দেখতে পাইতেছেন এখানে কিন্তু লেখাই আছে পেজটা ডিলেট হয়ে যাবে, কন্টেন্টগুলো ডিলেট হয়ে যাবে, আর ফলোয়ারগুলো কিন্তু এখানে ট্রান্সফার হয়ে যাবে। যেখানে লেখা যাচ্ছে এই পেজে এখানে এখানে ফলোয়ার আছে কত, 5,133। তো আমি এখানে নেক্সটে ক্লিক করে দিলাম, নেক্সটে ক্লিক করার পর এখানে আজকে কী করবেন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি, তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়েছি, পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আমি কনফার্মে ক্লিক করে দিতেছি।
তো এখানে আমি কিন্তু কনফার্মে ক্লিক করে দিলাম। তো কনফার্মে ক্লিক করার পর এখান থেকে কাজ শেষ আমার। তো এখন আমি কী করবো, যে ফেসবুক যে আছে ফেসবুকে চলে যাবো, এখান থেকে সরাসরি ফেসবুক প্রোফাইলে চলে যাবো। আমি এখান থেকে ফেসবুক প্রোফাইলে আসার পর দেখুন আপনার সাথে সাথে কিন্তু দেখলে পারেন যে আমার যে ফলোয়ারটা আছে ফলোয়ারটা কিন্তু সাথে সাথে কিন্তু বেড়ে গেল 5,100 থেকে এখন কিন্তু 6,300 হয়ে গেছে, দেখতে পেলেন। আর আমার যে পেজটা আছে সেই পেজটা কিন্তু অলরেডি কিন্তু এখান থেকে কিন্তু চলে গেছে, এই এটা কিন্তু এখনই চলে যাবে, মানে এখনও আপডেট হয় না। আমি আপডেটটা আমি দিয়ে দেখাই দিচ্ছি, এখান থেকে নতুন করে ঢুকতেছি, ঢুকার পর দেখবো এই পেজটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো আমি এখান থেকে দেখাই দিচ্ছি, দেখুন অলরেডি কিন্তু এই পেজটা কিন্তু চলে গেছে, সেম নামে পেজটা কিন্তু চলে গেছে, পেজে যে ফলোয়ার ছিল সে ফলোয়ারটা কিন্তু এখানে কিন্তু চলে আসে। আশা করি সকলে বুঝতে পারছেন তো কীভাবে পেজে ট্রান্সফার করুন। তো অনেকের পেজ আছে মনিটেশন করতে পারবেন না, সেগুলো চাইলে এইভাবে ট্রান্সফার করে নিতে পারেন ফলোয়ার গেলে। আশা করি বন্ধুরা সকলে বুঝতে পারছেন। ভিডিও লাগলে ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।